হ্যাঁ, আমাদের তিনজন ভর্তি হয়েছে, দুজন চেন্নাই থেকে এবং একজন হায়দ্রাবাদে গেছিলো, এরকম একটা হিস্ট্রি আছে। সেই জন্য সাসপেক্টেড তারা, সেই কারণে আইসোলেশনে ওদেরকে ভর্তি রাখা হয়েছে। গতকাল ভর্তি হয়েছে, গতকাল এবং রাত্রে আর কি। তাদের লক্ষণ যেগুলো রয়েছে, হাঁচি কাশি জ্বর এইগুলো রয়েছে আর কি। এবং তার চেয়ে বড় কথা, তাদের যেহেতু হিস্ট্রিটা রয়েছে যে তারা বাইরে থেকে আসছে আর কি, সেই কারণেই আরও তাদেরকে রাখা হচ্ছে আমাদের অবজারভেশনে। আমাদের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেইখানেই রাখা আছে। মুহূর্তে 24 জন আমাদের জেলাতে টোটাল এই মুহূর্তে আমাদের ভিজিলেন্সে আছে, যারা হোম কোয়ারান্টাইনে আছে, এবং তারা প্রত্যেকে ভালো আছে। কাল রাত 12টা পর্যন্তও ফোন করেছি, সবাই ভালো আছে, সুস্থ আছে। এবং যদি কারোর সমস্যা হয়, আমরা তাকে সিউড়ি সদর হাসপাতাল, বোলপুর হাসপাতাল এবং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে আমরা নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করছি। ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মেনটেন করে চলা, এইগুলো যদি করতে পারি, এবং যদি কেউ ইনফেক্টেড বা হাঁচি কাশি থাকে, সে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বা হাসপাতালে আসতে হবে চিকিৎসার জন্য। এইগুলো নিয়ে লুকোনোর কোনো জায়গা নেই। যদি কেউ বাইরের রাজ্য থেকে বা বাইরে থেকে এসেও থাকে, হাঁচি কাশি কিছু হয়, আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে, এটাই আমাদের অনুরোধ, এটাই আমরা করেছি।